অত্যাধিক মদ্যপান করে জলে নেমে তলিয়ে গেল দুই যুবক। একজনের মৃতদেহ উদ্ধার হলেও অপর একজনের খোঁজ মেলেনি। নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুর্ঘটনা ঘটেছিল গতকাল। এদিন সকালে উদ্ধার হলো মৃতদেহ। ঘটনা সূত্রে জানা যায়, শান্তিপুরের গঙ্গার ঘাটে মদ্যপান করছিলেন পাঁচ যুবক। অভিযোগ, মদ্যপানের পর সেই পাঁচ যুবক জলে নামে। মদ্যপ অবস্থায় থাকার দরুন দুই যুবক তলিয়ে যায় জলে, অপর তিনজন সাঁতরে পারে উঠতে পারে। বাকি বন্ধুদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। এরপর বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এসে খোঁজাখুঁজি শুরু করে। রাতভর তল্লাশি চালায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। অবশেষে এদিন সকালে একটি মৃতদেহ উদ্ধার হয়। বাদগোলা থেকে দুটো ছেলে এসে ডুবে গেছে। ছেলে অনেক কজন এসেছিল। আচ্ছা, হ্যাঁ, এখন ওই ওই দুজন সাঁতার জানে না। হ্যাঁ, ওই চান করতে করতে বাইকে চলে গিয়েছে। হ্যাঁ, চলে যাওয়ার পর আগে থাকতে বলিনি যে ধরতে। হ্যাঁ, আগে করে যদি ধরতে বলতো, হ্যাঁ, তাহলে লোকজন ছিল, পাবলিক ছিল, ধরে ফেলতো। তখন ডুবে চলে গিয়েছে, একজনই মাত্র বললে শিগগির আমরা বাঁচাও। হ্যাঁ, তখন তলিয়ে গিয়েছে, আর পাওয়া যাচ্ছে। সকাল থেকে এসে বসে আছি এখানে দেখার জন্য। তা একটুখানি আগে ওই যে মাঝিরা যাচ্ছিলো নৌকা নিয়ে, ওদের নৌকায় বোটেই বেঁধে দেখে ওখানে কি আছে। তখন ওরা ডেকেছে, ডেকে দেখে বডিটা আছে। গতকাল ওই চান করতে এসে ডুবে গেছে। কজন ডুবেছিল? দুইজন। তার মধ্যে একজনকে পাওয়া গেছে? একজনকে পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা যায় নিখোঁজ দুই বন্ধুর নাম সুদীপ কর্মকার ও সুদীপ রায়। মৃত যুবকের নাম সুদীপ রায়, বয়স 22। ঘটনা সূত্রে আরও জানা যায়, আজ সকালে গঙ্গার পাশ দিয়ে যখন একটি নৌকা যাচ্ছিল, নৌকার হালে কিছু একটা বস্তু নজরে আসে। এরপরই দুই নিখোঁজ যুবকের আত্মীয়দের খবর দেওয়া হয়। তারা গঙ্গার পাড়ে এসে দেখে মৃতদেহটি পড়ে রয়েছে। মৃতদেহ ডাঙায় তুলে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। আমি তখন বাজে সাড়ে তিনটে বাজে। ওদের আমাদের ছেলেদেরই ওর এক বান্ধবী, ও যে বললো কাকিমা কাকিমা এরকম সুদীপ, দুই সুদীপকে ওরা চান করতে নেমেছে, ওদের দুজনকে পাওয়া যাচ্ছে না। বলে শিগগিরই তোমরা ওই তিতিবাসে যাও। তখন আমি ছুটে আমার দাদাকে বললাম, তারপর আমার ওই দিদির ছেলের বউদের নিয়ে আমরা চারজনা চলে আসলাম এখানটা। হ্যাঁ, 12টার সময় বেরালো, ওর বন্ধুরাও এসছে মোটর সাইকেলে, দাঁড়িয়ে রয়েছে। তা ওকে এসে বললো চান করতে যাব, তা চল। তা ও বলছি কোথায় যাচ্ছিস? তা বললো ওরকম গঙ্গায় যাবো চান করতে। তা আমি বললাম যে এদিনকে চান করে আসলি, এক সপ্তাহ হলে এগিয়ে এসেছিল ওই ওর কোন বন্ধুর বাড়ি, কালী পুজো হয়েছিলো, তাই চান করতে এসে ওই জল নিয়ে গেছিলো। তা আবার আজকেও এসেছে, এমনি গঙ্গা চান করতে এসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। এই বিষয়ে নিখোঁজ যুবক সুদীপ কর্মকারের দাদা জানান, সকালের দিকে জলের পাশে একটি দেহ ভাসতে দেখি, এরপর আমি তড়ি ঘড়ি করে জলে ঝাঁপ দিয়ে মৃতদেহটি উদ্ধার করে পাড়ে আনার ব্যবস্থা করি। মৃত যুবকের নাম সুদীপ রায়। আমি দেখতে পেলাম একটা মাছ যাচ্ছিলো, বললে এখানে কিছু আছে, মাথা ভেসে চলে যাচ্ছে আস্তে। তখন আমি দড়ি দিয়ে জলে লাফ মেরে মাথা জলে লাফ মেরে দিয়ে আমি তুললাম। বডি ছিল, বডি। এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল স্নান করতে এসেছিল পাঁচ যুবক, তাদের মধ্যে দুজন ডুবে গেছে। আজ সকালে নৌকা থেকে একটি বডি ভাসতে দেখা যায়। তারপরে একজনের মৃতদেহ উদ্ধার হলেও অপর একজনের খোঁজ এখনও পাওয়া যায়নি। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। পাঁচজন এসেছিলাম। আচ্ছা, এখানে স্নান করতে এসেছিলাম মেন উদ্দেশ্য। জনগুলো তিনটে থেকে চারটে বিয়ার খেয়েছিলাম, খেয়ে ওরা স্নান করতে এসেছিলো। ওরা প্রথমে ভেবেছিল যে ওরা ওই বর্ডার ঘাটে স্নান করবে। তো ওরা ভাবছিলো যে এখানে সবাই স্নান করছে, তো এখানে আমরা স্নান করি। তো আমি সাঁতার কাটতে পারি না, যার জন্য আমরা এখানে আমি সাঁতার নামিনি, যার জন্য জলে নামিনি। তো যেই তিনজন নেমেছিল, চারজন নেমেছিল, সেই মুহূর্তে তারা চারজনের মধ্যে তিনজনের সাঁতার কাটতে পারে না। তো একজন উঠে গেছে, আর যে সাঁতার কাটতে পারে সেও উঠে গেছে। তো আর দুজনে সাঁতার কাটতে পারছিল না, তার জন্য তারা জলে চলে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর।
শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহিনীমোহন কাঞ্জিলালের বনগা শাখা রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসের তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।